নামেন ওখান থেকে নামেন এখানে আসার উদ্দেশ্য হচ্ছে জানেন এই চিনাদে এলাকার একজন তিনবারে নির্বাচিত জনপ্রিয় সাংসদ কলকাতার মাটিতে সুনীল গার্ডেনে তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশেরই কিছু সন্ত্রাসী সংগঠন। তাকে হত্যাই করে নাই, তাকে হত্যা করে পয়সা শিক্ষা দেয় তারা গুলি করার উদ্দেশ্যে তাকে বিভিন্ন জায়গায় আলামত নষ্ট করার উদ্দেশ্যে ছিন্ন ভিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আমরা এই সংসদ সদস্যের নিখোঁজের খবর পাওয়ার পরই আমরা ঢাকার ডিবি আমরা মূলত তদন্ত এই তদন্তের এক ধারাবাহিক আমাদের ঢাকা শেরেবাংলানগরে একটি অপহরণ মামলা হয় আর কলকাতার মাটিতে একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলার ধারাবাহিকভাবে আমরা কিন্তু আপনারা জানেন যারাই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে তাদের মোটা দাগের সবাই বাংলাদেশি। এর মধ্যে গাঁধী দলের যে প্রধান ছিলেন রামানন্দ ভূঁইয়া তিনি সহ তার সাথে আরো সাতজন সহযোগী ছিলেন। তারা সাতজনে মিলে মূলত কিলিং মেশিনটা সংগঠিত করেছে শিমুল ভূঁইয়ার তদারকিতে, যেহেতু সে মূল গাঁধী দলের সমন্বয়কারী এবং কিলিং মিশনের প্রধান ছিলেন। সেই শিমুল ভূঁইয়াকে যখন আমরা এখানে বাংলাদেশে গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পর ওনার দেওয়া তথ্য এবং আমাদের ডিজিটাল এভিডেন্স পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে আমরা নেপালে আরেকজন যে তাদের দাতক ছিল সিয়ামকে আমরা কলকাতা নেপাল পুলিশকে তথ্যপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে তাকে আমরা নেপাল পুলিশে গ্রেপ্তার করা হয়েছে এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারাও আরেকজন যে ঘাতক দলের সদস্য জিহাদকে তারা গ্রেপ্তার করেছে আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কিলিং মিশনে আরও তিনজনকে আমরা গ্রেপ্তার করি, মোট আমরা পাঁচজনকে গ্রেপ্তার করি কিলিং মিশনের পার্টি। এর মধ্যে আপনারা জানেন আমরা এই তদন্তটা শিমুল ভূঁইয়ার আদালতে 164 তারপরে আপনারা পরবর্তী করে জেনেছেন আমরা এই জিনাইদার আরেকজন নাগরিক তার নাম কামাল আহমেদ বাবু তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলাম। পরবর্তী করে আমরা তাকে আদালতের অনুমতি নিয়ে তাকে 160 করে তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল এই মোবাইল তিনটাই উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে দুইটা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামি কি নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন তিনটি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামে যেটা আপনারা দেখেছেন আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে পরিষ্কার করা হচ্ছে।
আরেকটি পুকুরও আমরা করে দেখেছি। সবকিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে 27 ধারার যে একটা বিষয়, যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই আলামত তিনটি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরো একটু পরিপূর্ণ হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই, আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আপনাদের আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সহায়তা সহযোগিতা করছে, আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরো কিছু আমাদের সহযোগিতা হবে। এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতিক্রমেই মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা দেখভাল করছি। আপনি যে প্রশ্নটা করেছেন, যে আমি তো একটু আগেই বললাম যে এখানে কয়েকটি পার্ট, একটি পার্ট হচ্ছে কলকাতার সঞ্জীবা গার্ডেন যে কিলিং মিশনের যে সমন্বয় করেছেন, কিলিং মিশনের যে প্রধান ছিলেন মূল ঘাতক শিমুল ভুঁইয়ার সাথে আরো 6 জন ছিল, শিমুল ভুঁইয়া সহ 7 জন ছিল, প্রাথমিক তদন্তে আমরা সেটা পেয়েছি। এবং সেই 7 জনের মধ্যে আমরা নেপাল পুলিশকে এনসিবির মাধ্যমে তথ্য দিয়ে শ্যামকে আমরা গ্রেপ্তার করিয়েছি নেপাল পুলিশ দিয়ে, বাংলাদেশের পার্টি 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি, আর ইন্ডিয়ার পুলিশ তারা জিহাদকে গ্রেপ্তার করে, তার মানে 5 জন গ্রেপ্তার হয়েছে আপনারা বলেছেন, বাকি থাকে কিলিং মিশনের ঘাতক আরো 2 জন, একজনের নাম ফয়সাল আর একজনের নাম হল মুস্তাফিজ। এবং আপনারা জানেন, আমরা জানি আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তত্ত্বের মারফতে আমরা যেটা জানতে পেরেছি, তারা বাংলাদেশের তারা বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে, কখনো নদীতে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে, তারা তাদের লোকেশন চেঞ্জ করছে। আমরা আমাদেরও ডিবি পুলিশ 4-5টা টিম গতকাল তারা অভিযান করেছে যশোরে, আজকে তারা অভিযান করেছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে, এবং আমিও এখান থেকে সরাসরি পাহাড়ে আমাদের তদন্তকারী ডিবির সাথে আমিও সেখানে যোগ দিব, আমিও সেখানে তাদের সাথে কাজ করব। আমি মনে করি আমাদের তদন্তকারী টিম 4-5টা টিম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছে। আমি মনে করি যেহেতু আমরা প্রধান সমন্বয়ক ঘাতক বলে আমানুল্লাহকে আমরা গ্রেপ্তার করেছি, জিহাদ অন্যান্যদের গ্রেপ্তার করতে পেরেছি, আমি মনে করি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যদি দোয়া থাকে আমাদের প্রতি, আমরা অবশ্যই মুস্তাফিজ এবং ফয়সালকে নদীতেই থাকুক আর সাগরেই থাকুক আর মাটি নিচে থাকুক তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করবো। দেখেন আমাদের কাছে কোনো চাপ নেই, যদি চাপ থাকত তাহলে আমরা এই অল্প কিছুদিনের মধ্যে এত বড় অ্যাচিভমেন্ট করতে পারতাম না। আমরা ঘটনা ঘটার পরপরই আমরা ঢাকার মাটিতে 3 জন মূল গিলার সহ 3 জন সিয়ামকে নেপাল এবং ইন্ডিয়ান পুলিশ গ্রেপ্তার করেছে জিহাদকে এত দ্রুত সময়ে, আমি মনে করি এত এগুলি গ্রেপ্তার হতো না। পাশাপাশি আপনারা এটাও জানেন, আপনারা এটাও জানেন কিনা জানি না, এই যে তার মধ্যে 4 জন বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট সামনে তারা 164 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে যাদের নাম আসছে শুধু তাদের কি আমরা আদালতের অনুমতি জিজ্ঞাসাবাদ করছি? আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা অযথা, আমি আগেও বলেছি আমরা অযথা কাউকে হয়রানি করবো না, ডাকাডাকি করবো না, তবে এটাও আপনাদের কাছে বলতে চাই এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত, কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, কেউ মাস্টার মাইন্ড ছিল, কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে, তথ্য গোপন করেছে, আলাপথ নষ্ট করার চেষ্টা করেছে, যদি আমাদের তদন্তে যদি এ ধরনের প্রমাণিত হয়
যে যারা জড়িত জড়িত কাউকে তারা যদি দোষী প্রমাণিত হয় তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে। আপনারা যার কথা বলেন শাহিদ, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট উনি অলরেডি নিয়ে রেখেছেন, যেহেতু তাকে আমাদের মাস্টার মাইন্ড সে সমন্বয় সাধন করেছে, তাকে আমাদের তার বিরুদ্ধে ইন্ডিয়াতে মামলা রুজু হয়েছে, আমাদের পার্টিও মামলা রুজু হয়েছে, বাট যেহেতু সে আমেরিকান নাগরিক সেই কারণে আমরা আমাদের সাথে আমেরিকার পুলিশের সাথে কোনো এক্সট্রেডিশন ডেট নাই, সেটা আছে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ান পুলিশের সাথে যখন আমরা কথা বলেছিলাম আমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছি, যেহেতু ইন্ডিয়ার কাছেও মাস্টার মাইন্ড শাহিন কিন্তু মোস্ট ওয়ান্টেড এবং মোস্ট নিডফুল কান্ট্রি কিন্তু ইন্ডিয়া, পাশাপাশি আমাদের কাছেও যেহেতু আরও ইম্পর্টেন্ট আমাদের আমাদের দেশের নাগরিক, সে কারণে আমরা ইন্টারপোলকে আমরা অবহিত করেছি। আমরা ডিবির টিম আমাদের যে আমেরিকান এম্বাসি আছে সে এম্বাসির সাথে আমরা কথা বলছি, আমরা মনে করি আমরা সকলেই চেষ্টা করছি। চারজন বল হয়ে আছে ওইখানে রবিন